পিৎজা নাম শুনলে যেন খেতে ইচ্ছে করে। আমার তো নাম শুনলেই জিভে জল চলে আসে, খেতে ইচ্ছে করে। আমার মতো কার কার ইচ্ছে করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে আমি নিয়ে এসেছি সেই পিৎজার রেসিপি। পিৎজার নাম শুনলে সর্বপ্রথম আমাদের মাথায় যেটা আসে, হয় রেস্টুরেন্টে যেতে হবে, না হয় ডমিনোস, না হলে পিৎজা হাটে যেতে হবে। তাই আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ডমিনোস স্টাইলে পিৎজা, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানানো খুবই সহজ। আপনারা ভাববেন এটা বানানো হয়তো অনেকটাই ঝামেলা, তবে বিশ্বাস করুন এটা বাড়িতে বানানো খুবই সহজ। তবে আজকে রেসিপিটা এই জন্যই সহজ বলছি, আমি যে পিৎজা সস বা মজারেলা চিজটা ব্যবহার করেছি সেটাও আমি বাড়িতেই তৈরি করে দেখিয়েছি। আর এগুলোর রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর আমার মতো যারা ছোট শহরে বাস করেন তাদের জন্য এগুলো সবসময় অ্যাভেলেবেল হয় না বা আশেপাশে পাওয়া যায় না, তাই আমি আপনাদের জন্য এর রেসিপিগুলো আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পিৎজা বানানোর জন্য সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ থেকে সামান্য পরিমাণ বেশি কুসুম গরম জল। দেখুন একটা আঙুল ডিপ করতে পারছি কিন্তু হালকা গরম লাগছে, এরকম গরম নিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এতে 1 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম ময়দা। এটাকে ভালো করে প্রথমে গুলে নিতে হবে। এটা এই জন্য দেওয়া হয় যে ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য, আর এটা খুবই জরুরি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টিস্পুন ড্রাইস্ট। আমি এখানে ড্রাইস্ট ইউজ করছি, এখানে আমি 2 টিস্পুন ইউজ করলাম 2 কাপ ময়দার জন্য। এবার খুব ভালো করে গুলে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ইস্টটা মিশে গেছে। এবার একটা ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কী সুন্দর বাবল চলে এসছে, এর মানে ইস্টটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। আর এটা যদি না হয় তাহলে বুঝে নেবেন আপনার ইস্টটা খারাপ আছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ ময়দা। আচ্ছা একটা জিনিস বলে দিই, এখানে আমার যেটা ভুল হয়েছিল, আমি ফার্স্ট টাইম করেছিলাম আর আমি এতটা আইডিয়া হয়নি। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন লবণ। একটা জিনিস এখানে বলে দিই, আমি এখানে 2 কাপ ময়দা ইউজ করেছিলাম। এই 2 কাপ ময়দায় খুব বড় সাইজের, মানে যেটা লার্জ সাইজের পিৎজা হয় সেই সাইজের পিৎজাটা হয়ে যাবে। আপনারা যদি মিডিয়াম সাইজে বানাতে চান তাহলে এখানে 1 কাপ ময়দা নিলেই হবে, বা 1 কাপ থেকে একটু সামান্য বেশি নিলেই হবে। প্রথমে ময়দাটাকে ইস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর হালকা হালকা জল দিয়ে এটাকে ভিজিয়ে নিতে হবে নরম করে। দেখুন এরকম প্রথমে এটা একটু চিপচিপা মনে হবে, কিন্তু এটাকে ভালো করে হাতে তেল দিয়ে এভাবে ময়দাটাকে এভাবে স্ট্রেচ করে করে 2-3 মিনিট এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ভালো করে ফোল্ড করে আমি আগের যে বাটিটাতে রেখে দিচ্ছি, আর এটাকে আমি 1.5 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। দেখুন এটাকে আমি টাইম ল্যাপসে লাগিয়ে দিয়েছিলাম, যার কারণে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন এটা কতটা ভালোভাবে ফুলে গেছে, দেখুন ময়দাটা ঢাকনাটাতেও কিছুটা লেগে গেছে দেখুন, আর খুব ভালোভাবে ফুলে গেছে। এবার হাতে করে এভাবে আমি এটাকে ঘুষি মেরে মেরে ময়দাটাকে বসিয়ে দিচ্ছি। কাজটা করতে কিন্তু খুবই মজার লাগছিলো, আর দেখুন কতটা জালিদার হয়েছে। দেখুন ময়দাটা খুব ভালোভাবে আমাদের ফার্মেন্ট হয়ে গেছে। এবার ভালো করে আমি ময়দাটা বের করে নিচ্ছি। এবার ময়দাটাকে আবারও 1-2 মিনিট ভালো করে এভাবে সেনে নিতে হবে। আমি যেখানে এটাকে বেলবো সেখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে 1-2 মিনিট হালকা সেনে নিব। তবে খুব বেশি আর সানবো না। আর এই ময়দাটা যখনই সানবেন এভাবে স্ট্রেচ করে করেই, স্ট্রেচ অ্যান্ড ফোল্ড করে করে এটাকে সানতে হবে। দেখুন এভাবে হাত দিয়ে টেনে আর ফোল্ড করে করেই সানতে হবে। দেখুন ময়দাটা সানা হয়ে গেছে। এবার আবারও ময়দা দিয়ে ভালো করে এটাকে এভাবে পেছনের দিকে ফোল্ড করে দিচ্ছি। আচ্ছা একটা জিনিস এখানে বলে দিই, আমি এখানে খুব মোটা করে বেসটা করে দিয়েছিলাম। আপনারা যদি একটা মিডিয়াম সাইজের পিৎজা করতে চান তাহলে এখানে 1 কাপ ময়দা ইউজ করবেন। এই 2 কাপ ময়দা দিয়ে একটা লার্জ সাইজের কিন্তু এটা পিৎজা তৈরি হয়ে যেত। আমি ফার্স্ট টাইম করেছিলাম, আমি ভাবতে পারিনি পিৎজাটা এতটা ফুলে যাবে, মানে পিৎজা বেস যেটা নিচের যেই অংশটা হয়। আর না হলে আমি যতটা বেলেছিলাম তার থেকে আরও একটু বড় সাইজের করে বেলে নিতে হবে পাতলা করে। কিন্তু যারা মোটা কাস্টের পিৎজা খেতে পছন্দ করেন তাদেরকে এটা ভালো লাগবে, মোটা বেসে যারা পিৎজা খেতে ভালোবাসেন। তবে আমি একটু পাতলা বেসে ভালোবাসি তাই আমাকে এটা একটু মোটা মনে হয়েছে। দেখুন ধারটাতে ঠিক এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে একটু উঁচু করে নিচ্ছি, এভাবে হাত দিয়ে একটু বড় টাইপের বানিয়ে নিচ্ছি। এবার যেই থালায় আমি বেক করব সেই থালায় আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল রেগুলার যে থালাগুলো হয় সেই থালা ইউজ করেছি, ভাত খাওয়ার থালাগুলো। আপনাদের কাছে যদি বেক করার কোনো থালা থাকে সেগুলো ইউজ করতে পারেন, না থাকলে আমার মতো এভাবে রেগুলার যে থালাগুলো হয় সেগুলো ইউজ করতে পারবেন। এবার এটাকে সাবধানে উঠিয়ে এই থালার মধ্যে বসিয়ে নিব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি ফুটো ফুটো করে দিচ্ছি, এটা করলে পিৎজা বেসটা ফুলবে না। এবার আমি দিয়ে দিব পিৎজা সস, আর এই পিৎজা সসটা আমি ঘরেই বানিয়েছি, আর এটার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। খুব সহজ বানানো,
এবার বেশ ভালো পরিমাণে নিয়ে আমি পিৎজা সসটা লাগিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি মজরেলা চিজ, আর এই মজরেলা চিজটাও আমি বাড়িতে বানিয়েছি। আমি আগেই বলেছি চিজ আর সস সম্পূর্ণ আমি বাড়িতেই বানিয়েছি, মানে পুরো যে পিৎজাটা বানাচ্ছি সম্পূর্ণ বাড়ির তৈরি জিনিস দিয়েই তৈরি করছি। আর এই মজরেলা চিজের রেসিপিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন এবার চিজ দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এবার পছন্দ মতো সবজি দিয়ে ভালো করে আপনার পছন্দ মতো ডিজাইন করে সাজিয়ে নিতে পারবেন। আমি এভাবে ঠিক সাজিয়ে নিচ্ছি, প্রথমে ক্যাপসিকাম দিয়ে, টমেটো আর পেঁয়াজ, আমার কাছে এগুলোই অ্যাভেলেবেল ছিল। আপনাদের কাছে আরও সবজি থাকলে সেগুলোও অ্যাড করবেন। আপনারা মাশরুম অ্যাড করতে পারেন, পনির অ্যাড করতে পারেন, সুইট কর্ন, অ্যালিপিনো, গ্রিন অলিভ সব কিছুই অ্যাড করতে পারেন। আমার কাছে এগুলোই ছিল তাই আমি এগুলো দিয়েই করে নিলাম। দেখুন আমার ডেকোরেট করা হয়ে গেছে। আমি ভেবেছিলাম অন্যভাবে ডেকোরেট করব, কিন্তু এখানে আমার অনেক সবজিটাই বেঁচে গেছে। আবারও ওপরে আমি চিজ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুধ, তাতে এক চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর যে বর্ডারটা আছে সেখানে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে কি হবে, সাইডের যে অংশটা আছে সেটা শক্ত হয়ে যাবে না আর খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন পিৎজা আমাদের রেডি। এবার এটাকে শুধু বেক করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ ডমিনোস স্টাইলে পিৎজা। চলুন তাহলে এটাকে বেক করে নেওয়া যাক। আজকে আমি এটাকে কড়াইয়ে বেক করে দেখাচ্ছি, কোনো মাইক্রোওভেন ইউজ করছি না, তার জন্য কড়াই এখানে বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে হাই হিটে এটাকে আমি 10 মিনিট প্রথমে প্রিহিট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই রেখে দিব। এবার আমরা 10 মিনিট অপেক্ষা করব। দশ মিনিট হয়ে গেছে, দেখুন কতটা ভালোভাবে এটা গরম হয়ে গেছে, ধোঁয়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার খুব সাবধানে এই থালাটা আমরা বসিয়ে দিব। থালাটা বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা বন্ধ করে এটাকে 25 থেকে 30 মিনিট বেক করে নিতে হবে। মাঝখানে খুলে একবার চেক করে নিতে পারেন আপনাদের এটা বেক হয়েছে কি না, বেক না হলে এটাকে আরও 5-10 মিনিট বেক করে নেবেন। দেখুন এখানে 30 মিনিট হয়ে গেছে আর এটা খুব ভালোভাবে আমাদের বেক হয়ে গেছে। দেখুন চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অরিগানো, আর এই অরিগানোটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম কেয়ার, আর এটার টেস্টটা একেবারে কিন্তু ডমিনোজের মতো হয়। আপনারাও এটাই কিনবেন, আর আপনারা যদি এটার লিংক চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে কিনে নিতে পারবেন। আর এই চিলি ফ্লেক্সটা যেই ব্যবহার করলাম সেটা আমি বাড়িতেই তৈরি করেছি, সেটা যদি রেসিপি চান তাহলে আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দিয়ে দেব। এবার আমি এটাকে প্লেটিং করে নিচ্ছি। প্লেটটা কিন্তু একটুও পুড়ে যায়নি, তার মানে বেসটা খুব ভালোভাবে আমাদের বেক হয়েছে, একটুও পুড়ে যায়নি। আর দেখুন আমি অর্ধেকে চিলি ফ্লেক্স আর অরিগানোটা দিয়েছি, অর্ধেকে দিইনি, কারণ বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তারা কিন্তু এটা খেতে পারবে না, তার জন্য আমি এটা স্কিপ করেছি। কারণ এখানে আমাকে ডেকোরেশনের চেয়ে বাচ্চাদের মন রাখাটা বেশি জরুরি মনে হয়েছে, তাই আমি অর্ধেকটাই কিন্তু এখানে চিলি ফ্লেক্স আর অরিগানোটা ইউজ করিনি। আমার ভিডিও ভালো দেখতে না হলেও কিন্তু আমি বাচ্চার মন রাখাটা বেশি জরুরি মনে করেছি। এবার আমি পিৎজাটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি আবারও বলছি এখানে আমাকে একটা জিনিস অপছন্দ হয়েছে, যে পিৎজা বেসটা খুব মোটা হয়ে গেছিলো, কারণ আমি ক্রাস্টটা কিন্তু পাতলা খেতে পছন্দ করি, পিৎজা বেসটা আমাকে একটু পাতলাই পছন্দ। আপনারা যদি এভাবে মোটা পছন্দ করেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখুন চিজটা কতটা ভালোভাবে মেল্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন, চিজ পুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিজটা কতটা পারফেক্ট হয়েছে। এই মজরেলা চিজটাও কিন্তু বাড়ির তৈরি করা, আমার চ্যানেলে এর রেসিপি পেয়ে যাবেন। আর খুব তাড়াতাড়ি পাউডার মিল্ক দিয়েও কীভাবে চিজ বানানো যায় সেটার রেসিপি আমার চ্যানেলে চলে আসবে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।